আজকের এই পর্বে আমি মোটা হওয়ার ওষুধ নিয়ে আলোচনা করব। মোটা মানে খুব মোটা নয়, জাস্ট আপনি আপনার চেহারাকে সুন্দর, আকর্ষণীয় ও সুস্বাস্থ্যবান করে গড়ে তুলতে পারবেন। তার জন্য আপনাকে কোন ধরনের ওষুধ খেতে হবে? ইন্ডিয়ান মার্কেটে মোটা হওয়ার জন্য অনেক রকমের ওষুধ আছে, তার মধ্যে উন্নত মানের ব্র্যান্ডেড কতগুলি ওষুধ আছে, সেগুলি হল সাইফোন, সাইপন জি, চলিভ, অ্যাপিলাইসিন, লিভ আর, অ্যাপটিমাস্ট, নরম্যাটন, অ্যাপেটক্স, হ্যাংরি। এগুলি ছাড়াও ইন্ডিয়ান মার্কেটে মোটা হওয়ার জন্য আরও অনেক ওষুধ পাওয়া যায়, তবে সেগুলি সবই জেনেরিক বা ডুপ্লিকেটও বলা যেতে পারে। তবে আপনি যদি মোটা হতে চান, আপনার চেহারাকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে আমি যে ওষুধগুলির নাম বললাম এর মধ্য থেকে যে কোনো একটি খেলেই হবে। আজকের পর্বে আমি এই সাইপন সিরাপ নিয়ে আলোচনা করব। মোটা হওয়ার পাশাপাশি এটি আর কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি মোটা হওয়ার পাশাপাশি সাইফোন খেলে আর কি কি উপকার হয়, এই সিরাপটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, এটির ডোজ কেমন হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমার পাশে যেটি দেখছেন এটি সাইপন সিরাপ, এটি 200 ml এর সিরাপ। এর ভিতরে যে কম্পোজিশনগুলি আছে সেগুলি সম্পর্কে একটু জেনে নেব। এটি 200 ml এর সিরাপ, এর প্রতি 5 ml এ সাইপ্রোহেপটাডিন আছে 2 mg, ট্রাইকোলাইন সিট্রেট আছে 275 mg, আর সরবিটল আছে 2 g। এগুলি সমন্বয়ে জেনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে সাইপন। এটির বর্তমান বাজার মূল্য 124 টাকা, সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এটি আমাদের মোটা করার পাশাপাশি এটি আমাদের শরীরের ওজন বাড়ায়, শরীরকে সুন্দর, আকর্ষণীয় এবং সুস্বাস্থ্যবান করে তোলে, মুখের রুচি বাড়ায়, খিদে বাড়ায়, রাত্রে ভালো ঘুমাতে সাহায্য করে। অর্থাৎ এই সিরাপটি খেলে আপনার রাত্রে ভালো ঘুম হবে, হজম শক্তি ভালো হবে, লিভারকে ভালো রাখবে, এছাড়াও যে কোনো ধরনের অ্যালার্জি সংক্রমণ থেকে রক্ষা করে থাকে। তাই আপনি একজন ডাক্তারের পরামর্শে এই সাইফন সিরাপটি খেতে পারেন। এটি খেলে মদ্যপান করা যাবে না, সাইফন সিরাপ খাওয়ার পর গাড়ি চালানো যাবে না, যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তারা এই সিরাপটি খেতে পারবে না। এছাড়াও যে সমস্ত মেয়েরা গর্ভবতী এবং যে সমস্ত মহিলারা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করায়, তারাও এই সিরাপটি খেতে পারবে না। তবে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খেতে পারেন। এবার বলবো এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন। যাদের বয়স 12 বছরের বেশি তারা এটি 10 ml করে দিনে দুবার খাবে, সকালে খাওয়ার আগে 10 ml আর রাত্রে খাওয়ার আগে 10 ml। যাদের বয়স 12 বছরের কম, 5 বছরের বেশি, তারা এটি 5 ml করে দিনে দুবার খাবে, সকালে খাওয়ার আগে 5 ml আর রাত্রে খাওয়ার আগে 5 ml। যাদের বয়স 5 বছরের কম তাদের জন্য সাইফোন ড্রপ পাওয়া যায়। আপনি আপনার শিশুকে কফ ফোটা করে সাইফোন ড্রপ খাওয়াবেন সেটি জানতে আমার কাছে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার বলবো এই সাইফোন সিরাপের সাইড ইফেক্ট। এই সিরাপ খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হয়, যেমন মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, চোখের দৃষ্টি ঝাপসা, মুখের মধ্যে শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, এ সকল সমস্যাগুলি হতে পারে। তবে
খাওয়ার শুরুতে প্রথম দুই একদিন একটু সমস্যা হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অনেকের তো সাইড ইফেক্ট হয়ই না, তবে আপনি ডাক্তারের পরামর্শে অবশ্যই সাইফন সিরাপটি খেতে পারেন যদি আপনার চেহারাকে ভালো করতে চান। এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আমার সঙ্গেই থাকুন, কারণ আমি ব্র্যান্ডেড উন্নত মানের অফিস ওষুধের রিভিউ করে থাকি, যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে, আপনি ওষুধ সম্পর্কে কিছুটা তথ্য জানতে পারেন সম্পূর্ণ বাংলা ভাষায়। তাই নিজে ওষুধ সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।